সবাইকে অনেক অনেক স্বাগত সময়ের গল্পের আজকের বিনোদন আড্ডায়। আজকে আমাদের সাথে আছেন এমন একজন গুণী শিল্পী যাকে শুধুমাত্র অভিনেতা বলে বিশেষায়িত করা সম্ভব নয়। সবার অনেক পরিচিত, অনেক জনপ্রিয় লিটু আনাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। এই তো কিছুদিন হলো, মাসখানেকও বোধ হয় পার হয়নি, 1971 সেই সব দিন এলো আপনার সিনেমা। আপনি অভিনয় করেছেন, একই সাথে সেটেরও কাজ করেছেন আর ডিরেকশন দিয়েছেন, তো এত কিছু সামলেছেন কিভাবে? আমি মনে করি যে পৃথিবীতে কোনো বাঙালি জন্ম নেবে না যে মুক্তিযুদ্ধ দেখেনি। সেই মুক্তিযুদ্ধকে দেখার চেষ্টা বা চর্চা সারা জীবন করতে হয়, সেভাবেই চলছে আর কি। কারণ প্রতিটা মানুষের অভিজ্ঞতা এক এক রকম। যদি আমি একটু শুটিংয়ের টাইমের কমপ্লিকেশনসগুলো জানতে চাই, যে কত ধরনের সমস্যায় পড়তে হয়েছিল আপনাকে? প্রথম কথা হচ্ছে যে আমরা একটা ফাউন্টেন পেনও পাচ্ছিলাম না। গাড়ি, একটা বাসা কীরকম ওই সময় ছিল, দেয়ালের টেক্সচারটা কীরকম ছিল, তখনকার টেক্সচার আর এখনকার টেক্সচার একরকম না। অবশ্যই, ইভেন যেহেতু শুধুমাত্র বাসার ভিতরের গল্প না, বাইরের গল্প, এবং সেই বাইরেটা শুধুমাত্র গ্রাম না, সেই বাইরেটা আমার শহরের রাস্তা, তো এগুলো আমাদেরকে সার্চ করতে হয়েছে, হান্ট করতে হয়েছে, এবং এটার জন্য দীর্ঘদিন আমরা সময় দিয়েছি এবং মোটামুটি মানে দেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। দর্শক খুব আগ্রহী থাকে যে এই লোকেশনটা কোথায় ছিল, এই শ্যুটটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, যদি আপনি একটু ইন ডিটেইলে দর্শককে বলেন যতটুকু সম্ভব। ম্যাক্সিমাম পার্টটা আমরা শ্যুট করেছি হলো ঠাকুরগাঁয়ে। আচ্ছা। তারপরে মানিকগঞ্জে, তারপরে সাভারে। গাড়িগুলো ম্যানেজ করেছেন কিভাবে? আমাদের একটা প্রবলেম হয়ে গেল যে ঠাকুরগাঁয়ে যখন আমরা শ্যুট করি তখন আমাদের একটা 70s-এর মডেলের একটা গাড়ি দরকার। সেই গাড়িটা আমরা প্রথমে চেষ্টা করলাম, আগে থেকেই তো প্রিপারেশনটা নিতে হয়, মানে দীর্ঘদিন ধরে আমরা খুঁজছি যে ওই জোনে কারো কাছে পাওয়া যায় কি না। যখন পাওয়া গেল না তখন আমরা ঢাকা থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করলাম, এবং এটা নিতে গিয়ে দেখা গেল যে যারা সংগ্রহ করে রাখেন এই গাড়িগুলো তারা কেউ দিতে চাচ্ছেন না। অ্যান্টিক তো বটেই, হ্যাঁ, এতদূর যাওয়ার মতো ওর ক্যাপাসিটি আছে কি না ওই গাড়িটার, তাহলে কীভাবে নিতে হবে, তাহলে একটা লো বেড মানে একটা আমাকে ভ্যানে করে নিতে হবে, একটা ট্রাকে করে নিতে হবে। সেটাও করতে গিয়ে আমরা দেখছি যে অনেক মানে কেউই দিতে চায় না। তো শুটিং আমরা ওখানে পৌঁছে গেছি, একটা গাড়ি যাওয়ার কথা ছিল সেটা যাচ্ছে না, মানে আসছে না ঠাকুরগাঁয়ে। তখন রিদি বলল যে আমার তো শ্যুট করতে হবে, আর ডিরেক্টর তুমি জানো, আমি জানি না, একদম পুরা ছেড়ে দিল দায়িত্ব। হ্যাঁ, তারপরে খোঁজ পেলাম একটা, এবং সে বলল যে আমি গাড়িটার ভাড়া এরকম চাই, এবং সেটা অনেক বেশি, অবিশ্বাস্য একটা দাম। তখন আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আপনি তাহলে আমাদের কাছে বিক্রি করেন। আপনি শেষ পর্যন্ত কিনেছিলেন গাড়িটা? সিরিয়াসলি? সিরিয়াসলি, একটা সিনেমা বানানোর জন্য দর্শক, আমি জানি না বাংলাদেশে এরকম এর আগে হয়েছে কিনা, এই প্রথম বোধহয় এরকম হলো যে একটি সিনেমার জন্য ভাড়া না পেয়ে গাড়িটাই কি পুরো কিনে নিয়েছিলেন তারা? এবং গাড়িটা কিন্তু নতুন গাড়ি হলে তো কোনো ব্যাপার ছিল না, অ্যান্টিক, মানে দুজন ড্রাইভার, দুজন মেকানিক, যেন রাস্তা নষ্ট হয়ে গেলে সাথে সাথে ঠিকঠাক করে তারা আসতে পারে, এবং যন্ত্রপাতি সহ এখান থেকে রওনা দিয়ে তারা একদিন জার্নি করে গিয়ে পৌঁছেছিল, এক রাত, সারা রাত গিয়ে পরের দিন দুপুরবেলার দিকে গিয়ে পৌঁছেছে। আপনি কোরিওগ্রাফিও যে করেছিলেন সেটাও কিন্তু আমরা জেনেছি, যদিও খুব বেশি এটা আলোচনায় আসেনি, কিন্তু কোরিওগ্রাফির ব্যাপারটা আমি একটু শুনবো, আপনি কিভাবে ওয়ার্ক করেছেন এটাকে? আমি যখন কলকাতার ছবিটা করি চোর ও ভগবান, তখন ওখানে অনেকগুলো খুব কমার্শিয়াল ইয়ে ছিল, নাচ গান ছিল আর কি। আচ্ছা। তো ওখানে যিনি মাস্টারজি ছিলেন, যিনি ইয়ে ছিলেন, ওনার কাছ থেকে কিছুটা কোরিওগ্রাফির জ্ঞান পেয়েছি আর কি, কীভাবে সিনেমায় কীভাবে ব্যবহার করা যাবে, আর যেহেতু থিয়েটারের অভিজ্ঞতা দুটো মিলে করা গেছে। বাহ। এবং লোকজন তো প্রথম গানটা যখন রিলিজ হয়
সবাই তো খুবই অ্যাপ্রিশিয়েট করেছে, সবাই খুব পছন্দ করেছে। অভিনয়টাকে কিন্তু আপনি স্কিপ করে গেছেন, এই বিষয়ে এখনো কোনো কথাই বলেননি, আপনি শুধু এইটুকু বলেন যে তার পরিচালনাটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন কিভাবে, তার সাথে অ্যাড করেছেন আসলে। তার পরিচালনায় নাটক তো এর আগেও করেছি, অবশ্যই অবশ্যই অনেকগুলো নাটকই করেছি আমি। ছবিটা আসলে আমি করতে যাচ্ছিলাম না, না মানে রিদি হক অ্যাজ এ পরিচালক তো আপনাকে কনভিন্স করেছে, তার বাইরে আর অন্য কোন ক্ষমতা কি সে আপনার উপর অ্যাপ্লাই করেছে? না না না, সেটা সে কখনোই করে না, করতেই হবে সিনেমা, সেটা সে কখনোই কোনো কিছুতে করে না, একদমই একদমই না। আচ্ছা এবার তাহলে একটু শুনবো রিদি হকের সাথে আপনার কেমিস্ট্রি। সে ভালো মানুষ, সে টু দ্য পয়েন্টে কথা বলতে পছন্দ করে এবং বলতে পারে, সো কনভিন্স না হয়ে বা উপায় থাকে না আর কি, কিন্তু সাধারণত সে দেরি করে ওঠে, আবার রাত করে ঘুমায়, যেটা আমার পছন্দ না। কিন্তু তার কাজের ক্ষেত্রে সে খুব খুব মানে কি বলবো যে পারফেকশন তো আসলে হয় না কখনো কোনো কিছুই, পারফেকশনের কাছাকাছি সে পৌঁছাতে চায়। আপনার কলকাতার যে সিনেমাটা করেছেন চোর ভগবান, এইটার বিহাইন্ড দ্য সিন স্টোরি এবং এটার সাথে সম্পৃক্ত হলেন কিভাবে সেটা একটু যদি বলেন। কে যেন ফোন করে আমাকে বলল যে বিপ্লব চ্যাটার্জি এসছে, তোমার সঙ্গে একটু দেখা করতে চায়। তো আমি তখন শুটিং নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম, তখন আমি শুটিং মানে দিন রাত প্রায় 24 ঘন্টার মানে শুটিং করি, তো তখন ওনার কাছে যাওয়াটা একটু আমার কাছে একটু ডিফিকাল্ট ছিল। তারপরেও উনি নাকি চলে যাবেন দুদিন পরে, বিভিন্ন কিছু বলে টলে বলাই আর কি আমি গেলাম রাতেরবেলা। উনি একটা বিশাল বড় একটা খাতা বের করে আমাকে বললেন যে লিটু প্লিজ এটা তুমি একটু পড়ো। তো আমি পড়লাম, বলছে যে যতটুকু পড়া যায়, বলছে এই পার্টটা একটু আমাকে পড়ে শোনাবা। আমি পড়ে শোনালাম, তো উনি বললেন যে লিটু প্লিজ আমার ছবিটা তুমি একটু করো। বাহ, মানে জাস্ট রিডিং পড়েই তার পছন্দ হয়ে গেলে? হ্যাঁ, না সে পছন্দ করেই এসেছিলেন। পরিচালনা বা তারপরে পরবর্তীতে আপনি আরও যে কাজগুলো করেছেন তার থেকে কিন্তু অভিনয়ে দর্শক আপনাকে বেশি রিসিভ করেছে, বেশি আপন করে নিয়েছে। আমি আমি কোনো পরিচালনা করিনি, কোনো ডিরেকশন আমি দেই নাই, আমি দিতে চাই না, এটা অনেক বড় কাজ, অনেক বড় দায়িত্ব। অভিনয়ে আপনি এত বছর গ্যাপ নিলেন, প্রায় 17 বছর সামথিং এরকম, এত বছর গ্যাপ নেওয়ার কারণটা একটু জানতে চাই। আসলে আমি অভিনয়টা করতে চাই না এখন আর, একদমই একদমই চাই না। কিন্তু ওই বলে না যে আমি চাইলেও তো আর হয় না, আমি ছেড়েছি কিন্তু সে তো আমাকে ছাড়েনি, তাই মাঝে মাঝে করতেই হয়। এখন আপনি আবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন কবে থেকে? ব্যাপারটা হচ্ছে যে রিদি যে যেরকমভাবে আমাকে কনভিন্স করেছে, এই কনভিন্সটা শুধুমাত্র ও আমাকে স্ত্রী হিসেবে যে করেছে তা তো না, সে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে করেছে, স্ক্রিন প্লে হিসেবে করেছেন, সব কিছু মিলে যদি অন্য কেউ আমাকে কনভিন্স করতে পারেন তাহলে অবশ্যই করব। ওটিটিতে যেই নাটক বা সিরিয়াল আমরা দেখি, ধারাবাহিক যেগুলো দেখি এগুলোকে ওয়েব সিরিজ বলা হচ্ছে, তো আলটিমেটলি দুটোই তো ধারাবাহিক, তো এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনি কেমন দেখেছেন? আমার কাছে এত বেশি পার্থক্য নাই, আমার জ্ঞান কম সেই ইয়ে থেকে বলি। অনেকে আবার বলে যে টেলিফিল্ম নাটক সিনেমা এগুলো সব নাকি আলাদা আলাদা, অ্যাজ এ অ্যাক্টর আমি অ্যাজ এন অ্যাক্টর আমি মনে করি যে আসলে আমার কাছে সবগুলি সিনেমা, সব কিছু সিনেমা, ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়, শুধু টেকনোলজিটা আলাদা আলাদা হয়, এছাড়া এভরিথিং ক্যামেরার এক, যে কোনো ক্যামেরার ল্যাঙ্গুয়েজ একটাই। সেই জায়গা থেকে আমার কাছে শুধু ল্যাঙ্গুয়েজের দিক থেকে যেহেতু একটাই ল্যাঙ্গুয়েজ, ওই ক্লোজ আপ লং শট ক্লোজ শট ওয়েস্ট শট এর বাইরে তো আর অন্য কোনো শট নেওয়া যায় না, না তাই না? এবং অভিনয় শিল্পীরা দুঃখের সময় কাঁদবেন, খুশির সময় হাসবেন, হ্যাঁ মারামারির সময় মারামারি করবেন, এর বাইরে তো কোনো কিছু নেই এখন। সো সমস্ত কিছু আসলে সিনেমা, কোনোটা আমি অল্প অল্প করে দেখাচ্ছি, কোনোটা আমি একবারে দেখাচ্ছি, কোনোটা আমি সিনেমা হলে দেখাচ্ছি একটা জায়গায় দর্শককে নিয়ে এসে দেখাচ্ছি, কোনোটা এখন মোবাইলেও দেখছি। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে সিনেমা দেখছি না আমরা, এই চলতে ফিরতে সবখানে দেখছি, তাই বলে কি এটা সিনেমা না? অবশ্যই, অন্য কোনো কিছু তো হয়ে যাচ্ছে না। এখন সিনেমা দেখছি যখন, তখন ওটা যদি সিনেমা হয় তাহলে
নাটক যেটা দেখছি ওটা ওটা তাহলে কেন নাটক হবে? বিষয়টা সবগুলোই হচ্ছে একই সিনেমাই, এগুলোকে বিভিন্নভাবে ছোট ভাই বড় ভাই হিসেবে নাম দেয়া আর কি, আর কিছু না। দেখা যাচ্ছে ওটিটিতে কোনো প্রকার সেন্সর বোর্ডের বালাই না থাকার কারণে যে কোনো ধরনের ডিটেইলিং সিন, সেটা ভায়োলেন্স হোক, ক্রাইম হোক, আর বেশি কোনো একটু খোলামেলা দৃশ্য হোক, একটু বেশি অতিশয্যভাবেই দেখানো হচ্ছে। তো এই দৃশ্যগুলোর কারণে অনেকে মনে করছেন যে এগুলো তরুণ প্রজন্মকে কোনোভাবে প্ররোচিত করা হচ্ছে। সো আপনি একজন অভিনেতার আসনে থেকে কতটুকু অভিনেতাকে দায়ী করবেন, কতটুকু পরিচালককে দায়ী করবেন? মানে মাস মিডিয়া কখনো কাউকে সরাসরি প্রভাবিত করতে পারে না, প্ররোচিত করতে পারে না। ধরেন একটা ফুল থেকে মৌমাছি নেয় মধু, ভ্রমণ নেয় বিষ। কোনো ডিরেক্টর কখনো চায় না যে একটা খুনের দৃশ্যে খুন দেখিয়ে চান না যে এটা দেখে একজন দর্শক আরেকজনকে গিয়ে খুন করবে। গল্পের প্রয়োজনে যে কোনো কিছু যখন আসে সেটা প্রয়োজন হিসেবেই আসে, সেটা না হলে হয়তো ওই গল্পটি পরিপূর্ণ হবে না, এই হিসেবেই একজন পরিচালক দেখান। কিন্তু তার মানে এই না যে তুমি খুন করা শিখবা, বরং তুমি শিখবা যে খুন করার পরে তার কি রিয়েলাইজেশন হয়, তার কি শাস্তি হয়, তার কি হয়, সেটা তো শিখছে না একজন। ম্যাক্সিমাম পিপলে আসলে সেটাই শেখে। কারণ আমি মনে করি শিল্পের একটি অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষকে শিক্ষিত করা। অনেকে সহজভাবে নিতে পারে, অনেকে নিতে পারে না। যারা নিতে পারে না তাদের উচিত কেন সে নিতে পারছে না সেটা খুঁজে দেখা। মুক্তির পর থেকে এ পর্যন্ত আপনি কেমন সাড়া পেয়েছেন, দর্শকের ভালোবাসা কতটুকু পাচ্ছেন? প্রতিকূলতার মধ্যে দিয়ে এই জিনিসটা প্রমাণ করতে পেরেছে এই কয়েকটা জিনিস, যে আগে লোকজন আমরা যখন ছবি বানাই তখন থেকে রিলিজ দেওয়ার সময় পর্যন্ত আমাদেরকে অনেকেই খুব আস্তে করে হলেও বলেছে মুক্তিযুদ্ধের ছবি। তো সেই কথার বাইরে গিয়ে দর্শকই প্রমাণিত করেছে। আমরা কিন্তু আমাদের কি বলবো যে মার্কেটিং খুব বেশি আমরা কিন্তু করিনি, তো দর্শক হচ্ছে গিয়ে এটা করে দেখেছে, পছন্দ করেছে এবং প্রমাণিত করেছে যে না, আমরা মুক্তিযুদ্ধের মানুষ, আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি এবং মুক্তিযুদ্ধ সিনেমা আমরা দেখতে চাই। শুধু দেখানো বা গল্প বলার প্রক্রিয়াটা আমাদের আসলে একটু মানে ঠিক হওয়া দরকার আর কি। তারিনের সাথে অভিনয় করে এবং একই সেটে কাজ করে আপনার কেমন লেগেছে? আমাদের যদি 1000 বছর দেখা না হয়, তারপরে যখন দেখা হবে তখনও এখনকার মতই তখন লাগবে। আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো এরকম। আমাদের আমি যেহেতু এখন মিডিয়ায় কাজ করি না, তারিনও তুলনামূলকভাবে কম কাজ করে, করছে কম করে, তো তারপরেও আমাদের মাঝে মাঝে যে দেখা হয় সেই উষ্ণতা, সেই ভালোবাসা, সেই মমতা সমস্ত কিছুই আছে আমাদের। বিহাইন্ড দ্য সিন স্টোরি, মানে শুটিং টাইমে তারিন আপুর সাথে কিভাবে সময় কাটিয়েছেন সেই সময়গুলো, মানে সারাক্ষণ আমরা আসলে একে অপরকে লেক পুলিং করতে থাকি আর কি। কিরকম? ধরেন যে তারিন তোমাকে তো এটা পচা দেখাচ্ছে, তোমার তো এটা ঠিক হয়নি, সে জানে যে আসলে এটা ঠিকই আছে, সে আবার একটা বলল, মানে এটা মানে ওই মুহূর্তে যদি শুট করা যায় তাহলেই বোঝা যাবে। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের মানে একদমই সময় শেষ করে ফেলেছি, তো বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে দর্শকের কাছে যদি আপনার কিছু বলার থাকে। ছবিটি এখনো হলে আছে, চলছে, আপনারা ছবিটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আজকে আড্ডায় যোগ দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকমই আমরা আবারও কোনো গুণী শিল্পীকে নিয়ে হাজির হব সময়ের গল্পের বিনোদন আড্ডায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।